শত্রুর ওপর মারাত্মক আঘাত হানার অনুশীলনে আমেরিকা। অনলাইন ডেস্ক। উত্তেজনার মুহূর্তে আমেরিকা এবং জর্দান বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করে দিল। 11 লায়ন নামের এই মহড়ায় 20 দেশের 7,400 বেশি সেনা অংশ নিচ্ছে। মার্কিন এবং জর্দানের কর্মকর্তারা দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের হুমকির মুখে দেশ দুটির মধ্যে সহযোগিতা জোরদার করতে এই মহড়ার আয়োজন করা হয়েছে। মহড়ায় নেতৃত্ব দিচ্ছেন জর্দান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল খালিদ আশ-সারা। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর ডিপুটি কমান্ডার মেজর জেনারেল বিল হিকম্যান বলেছেন, চলতি বছরের মহড়া এ যাবৎকালের সবচেয়ে বড় এবং সবচেয়ে জটিল। চলতি বছরের মহড়ার প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হবে গ্লোবাল স্ট্রাইক মিশন বা বিশ্বের অন্যতম আঘাত হানার অনুশীলন। এতে পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন বিমানবাহিনীর 2টি কৌশলগত বোমারু বিমান B-1B অংশ নেবে। সীমান্ত নিরাপত্তা, সাইবার প্রতিরক্ষা এবং কমান্ড ও কন্ট্রোল মিশন এই মহড়ার অন্যতম অনুশীলনের বিষয় বলেও জানানো হয়েছে। মহড়ায় যেসব দেশ অংশ নিচ্ছে তার মধ্যে ব্রিটেন, জাপান, কেনিয়া ও সৌদি আরব রয়েছে। সূত্র কলকাতা 24। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।